বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের সাথে আছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন বুইন সৌদি আরবে বাংলাদেশি 117 হজ যাত্রী মৃত্যুবরণ করেন চলতি বছর সৌদি আরবে মারা যান বাংলাদেশি হজ যাত্রীর সংখ্যা 117 এ পৌঁছেছে তার মধ্যে 91 জন পুরুষ ও নারী 26 জন ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিন এ তথ্য জানানো হয় এতে বলা হয় পবিত্র মক্কা 95 জন পবিত্র মদিনায় 8 জন মিনায় 9 জন আরাফাতে 2 জন জেদ্দায় 2 জন ও মুজদালিফায় 1 জন মারা গেছেন এদিকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত 260টি ফ্লাইটে 98,746 জন হজযাত্রী পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন হজযাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 123টি সৌদি এয়ারলাইন্সের 97টি ও ফ্লাইটে 40টি ফ্লাইট পরিচালনা করছে এ বছর 1,22,884 জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের জন্য 325টি ফ্লাইট সৌদি আরবে যান 2 জুলাই হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন